প্লেট থেকে তুলে পোকাগুলো সোজা মুখে পুরে দিচ্ছেন ভোজন রসিকরা। রান্নাঘরে খাবারের সাথে মেশানো হচ্ছে নানা ধরনের পোকামাকড়, উল্টে পাল্টে রান্না করা হচ্ছে নানান পোকার রেসিপি, ট্রেতে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে খাদকদের টেবিলে, সানন্দে পোকার স্বাদ নিচ্ছেন তারা। সুন্দর করে পরিবেশন করা ঝিঝি পোকা খেয়ে স্বাদের বর্ণনা দেন রেস্তোরাঁয় আসা মানুষেরা। এটা ঠিক শুকনো চিংড়ি খাওয়ার টেক্সচারের মতো, আপনি যদি এটি চোখ বন্ধ করে খান তবে আপনি ধরতেই পারবেন না এটি একটি ঝিঝি পোকা। শুধু ঝিঝি পোকা নয়, কাঠ পোকা, রেশম পোকা সহ কি নেই এই মহাভোজে। নতুনত্ব আনতে এভাবেই নিজেদের মেনুতে পোকামাকড় রাখে সিঙ্গাপুরের এই রেস্তোরাঁ। স্বাদের দিক থেকে মাংসের স্বাদ আরো ভালো, তবে আমি মাঝে মাঝে এই খাবার খেতে আগ্রহী, কারণ এর মাঝে নতুনত্ব আছে। ঝিঝি পোকা ও ফড়িং সহ 16 প্রজাতির পোকামাকড় খাওয়ার জন্য অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। এরই মধ্যে রেস্তোরাঁয় পোকামাকড়ের খাবার ক্রেতাদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। এসব পোকামাকড় খেতে খাবার ভেদে গুনতে হয় $20-30। প্রতিক্রিয়া ভয়ঙ্করভাবে ভালো হয়েছে, অনেকে আমাকে ফোন করেছেন যে তারা পোকামাকড়ের খাবারের স্বাদ চান, আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিন আমরা 12টি রিজার্ভেশন পাই। সম্প্রতি সরকারি অনুমোদনে পোকামাকড়কে মানুষের খাবার হিসেবে ব্যবহার নিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। UN ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অনুসারে এসব পোকামাকড় চর্বি, প্রোটিন, ভিটামিন, ফাইবারের ভালো উৎস, এমনটাই বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন ইন্টারন্যাশনালের ডিন ও ব্যবস্থাপনা পরিচালক পল টেন। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের মতো দেশগুলিতে অনেক বহু প্রজন্মের ভোক্তা পোকামাকড় খাচ্ছে, এটা তাদের স্বাভাবিক খাদ্যের অংশ। এখন সিঙ্গাপুরেও এমন হবে, কারণ পোকামাকড় খাওয়া পুষ্টির দিক থেকেও ভালো। বর্তমানে থাইল্যান্ড থেকে আমদানি করলেও ভবিষ্যতে নিজে পোকা চাষ করার আশা ব্যক্ত করেছেন রেস্তোরাঁ মালিক।